আচ্ছা আমরা যা যা দেখছি এখানে কিসের কিসের কাজের উপরে আছে জিনিস? সবচেয়ে বলতে হ্যান্ডমেড ক্রুশিয়া প্রোডাক্ট, যেটা আমরা তৈরি হয়েছে সুতো দিয়ে। সমস্ত হাতের কাজ যেসব অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে যারা এখানে উপস্থিত ছিলেন। আচ্ছা একদম স্টার্টিং রেট কি আছে এখানে? আমাদের স্টার্টিং রেট এটা 350 থেকে শুরু, আর একদম হাই রেঞ্জ, হাই রেঞ্জে আপনার 2000 আছে, 2500 এর মধ্যে আছে। আচ্ছা আমরা যেগুলো দেখছি এগুলো কিসের কাজের উপরে আছে? সব কাঁথা স্টিচ, একদম স্টার্টিং রেঞ্জ কি আছে? 250, আর একদম হাই রেঞ্জ 600 টাকা। আচ্ছা আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো কি বা কিসের উপর তৈরি? কাঁথা স্টিচ। আচ্ছা এগুলো কি মেয়েদের শাড়ি বা ছাল বা কি? আচ্ছা আচ্ছা একদম লো রেঞ্জ কি আছে? আর একদম হাই রেঞ্জ 1200 1200? আপনারা দেখছেন ঢেকিতে যে চাল বাটা হয়, যা দিয়ে আমরা মানে আগেকার দিনে যে পিঠে বানানো হতো এরকম ঢেকি দিয়ে চাল বাটা হতো, তো সেই ঢেকি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন রয়েছি মধ্যমগ্রাম খাদি মেলাতে, তো এই হচ্ছে ঢেকি, এটা এখানকার একটা অভিনবত্ব। দিনে যেমন হতো পিঠে তৈরি উনুনে, দেখুন উনুনের আছে পিঠে তৈরি হচ্ছে। আচ্ছা যখন মেলা ঘুরে ক্লান্ত হয়ে যাবেন একটু চা খেতে ইচ্ছে করবে, তো আমরা চলে এসেছি এখানে চায়ের স্টলে। আচ্ছা এখানে আমরা কি কি ধরনের চা পাবো? আচ্ছা একটু বলে দিন কি কি ধরনের চা আমরা খেতে পারবো এখান থেকে? নরমাল চা পাবেন, মালাই চা পাবেন, চকলেট মালাই চা পাবেন, ক্রিম চকলেট চা পাবেন। আচ্ছা বিভিন্ন ধরনের চা পাবো আমরা, অনেক মানে ওভারঅল সবার জন্য জামা কাপড় পেয়ে যাবেন এখান থেকে? সবার জন্য পেয়ে যাবেন, এখান থেকে আপনি ফেরত যাবেন না, সব কিছু পাবেন। আচ্ছা আর এগুলো সব হ্যান্ডমেড তো? পুরোটাই হ্যান্ডমেড। আর এটা আপনাদের ওখান থেকে প্রোডাকশন হয় এখানে? আমি নিজে সব ম্যানুফ্যাকচার। আচ্ছা স্টল আছে চার। আচ্ছা ওদের দিদি ভাই পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন, ওনার মাধ্যমে স্কাফটা আছে, ওনার কাছ থেকে একটু জেনে নিতে পারেন। আচ্ছা আর ও আরেকটা কথা, এখানকার প্রাইস রেঞ্জ কি কি আছে? আমার এখান থেকে 200 টাকা থেকে কুর্তি শুরু আছে, আর একদম হাই রেঞ্জে? হাই রেঞ্জে বলতে গেলে 5000 টাকা 6000 টাকা শাড়ি আছে, খুব ভালো ভালো শাড়ি, তসরের শাড়ি পাবেন কাঁথা স্টিচের। আপনার থেকে জেনে নেব এখানে কি কি আছে ব্যাগের মধ্যে, আমি দেখতে পাচ্ছি ব্যাগ, তো একটু বলুন কি কি আছে? টেবিল ম্যাট আছে। আচ্ছা হাতে তৈরি হয়ে এগুলো আছে, আর ফোল্ডিং আছে, টেবিল ম্যাট আছে, ওয়াল পকেট আছে, পোস্টার আছে, মানে জল খাওয়ার গ্লাস তাতে ভাঙা যায়। আচ্ছা আমার 80 টাকা থেকে শুরু করে এই ছোটখাটো জিনিস, আর মাদুর আছে 1200 টাকা, এটা 3000 টাকা। আচ্ছা এগুলো তো সব আপনাদেরই হাতের কাজ, হাতে নিজে করেন? আচ্ছা আর এখানে আমরা যেগুলো দেখছি এগুলো কিসের কাজ? হ্যাঁ বাঁশের কাজ। এগুলোর রেঞ্জ কেমন আছে? 80 থেকে শুরু। আচ্ছা 200 পর্যন্ত 300 আছে, আপনি দেখেন এগুলো আপনি আর সব হাতের তৈরি তো? আচ্ছা আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি এগুলো কিসের কাজের উপরে আছে? এগুলো সব কটন, খাদি কটন কাপড়ের উপর কাজ করা আছে। আচ্ছা এগুলো কি ক্রুশে বোনা বা ওরকম ধরনের কিছু? না এমনি না, এগুলো আমাদের গ্রুপে মেয়েরা আছে, তারা সমস্ত হাতে বানাচ্ছে। আচ্ছা আর এই কাপড়গুলো যেগুলো এখানে ব্যবহৃত হয়েছে এগুলো কি কাপড়? এগুলো জর্জেট আছে, আপনার প্রিয় খাদি কটন আছে, আচ্ছা শিফনের আছে,
এবং ভালো ভালো আমরা বোলপুরে শাড়িগুলো কাজ করা আছে। হ্যাঁ, এই শাড়ি আধুনিক চিকিৎসা করবার জন্য 9000 টাকা দাম আছে। আর একদম লো রেঞ্জে এখানে কি কি পাওয়া যাবে? রেঞ্জের মধ্যে এই তো 5.5 আমরা জর্জেট করে দিচ্ছি, দামের মধ্যে করে দিচ্ছি। আচ্ছা, আর একদম হাই রেঞ্জে কি কি পাবো? বাইরে মানে একটা ভালো চুড়িদার আমরা পাঠাচ্ছি। আর এই কাপড়টা কিসের কাপড়? এটা পিওর খাদি কটন আছে। পিওর খাদি কটন কোথা থেকে এসেছেন আপনারা? আমি হুগলি থেকে এসেছি, বিরাটি কলেজে ট্রেনিং দিয়ে এই কাজগুলো করছি। আজকে 2003 থেকে এই লাইনে আছি। আচ্ছা, খাদি থেকে। আচ্ছা, জামাটার দামটা যদি একটু বলে দিতেন। সালোয়ারটা 1550 আছে।300 টাকা থেকে শুরু। আর একদম হাই রেঞ্জে কি আছে? ছাতু পাবে আমাদের এখানে আছে জ্যাম, চিলি, সস, জোয়ান, বিভিন্ন কাসুন্দি, চিকেন, খাদি বডি ওয়াশ, রায়গঞ্জের একদম অরিজিনাল চাল, দোলাইপাঞ্জি যে বিশেষত্ব আছে তার সম্পূর্ণ গুণাগুণ এতে বর্তমান। আচ্ছা, আর কি কি জিনিস পাবো আমরা এখানে খাবার? আমি খাদির হাত ধরে 2007 থেকে ইউনিটটা তৈরি করেছি। আমাদের এখানে মশলা, ন্যাচারাল মশলা, 100% প্রিয়রিটি মশলাগুলো পাওয়া যাবে। আমসত্ব আছে, মালদার ফেমাস আমসত্ব আছে, তোলাই সবই আপনার হাতের তৈরি। হ্যাঁ, এগুলো সবই করা। আর আমাদের হার্বাল খাদির প্রোডাক্টগুলো আছে এখানে, এগুলো খাদির হার্বাল প্রোডাক্টগুলো তৈরি করে। আচ্ছা, তাছাড়া হানি হবে, আর সরষে হানি আছে, লিচি হানি আছে। ও, হানির মধ্যে বিভিন্ন বিভিন্ন রেঞ্জ। এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো এখানে কি কি ধরনের আচার পাওয়া যাবে? এখানে আমে আচার পাবেন, কুলে আচার পাবেন, তেঁতুল আচার পাবেন, চালতার আচার পাবেন, সব পাওয়া যাবে। সব আর সব হ্যান্ডমেড? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? মালদা থেকে। মালদা থেকে। আর প্রোডাক্ট গুলো রয়েছে সেটা লিস্ট। আবার চালও আছে এখানে, দোলাইপাঞ্জি চাল, রায়গঞ্জের দোলাইপাঞ্জি চাল। আচ্ছা, রায়গঞ্জে যে চাল এক্সপোর্ট হয় একই চালের উপরে ভাত ব্রেড ভ্যারাইটিস হয়। বাহ, সেন্টার চাল। তো আমরা খাদি মেলাতে রয়েছি, আগেই তো বললাম। এখন আমরা টেস্ট করছি বিভিন্ন ধরনের ক্যান্ডি। আর এই শপ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, শপ ওনার ওনার হ্যাঁ সবকিছু পাবো সব। আর আমি নিচে দেখতে পাচ্ছি এখানে অনেক বড়ি ছড়ি সব রয়েছে, আর সবই হ্যান্ডমেড, তাই তো? তো দারুণ লাগলো এই শপে এসে। আর এটা হচ্ছে ওনার নাম, স্টলের নাম বা ওনার ব্র্যান্ডের নাম। তো এখানে আসবেন যখন, আমি কিছু না কিছু আপনারা নিয়ে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এখানকার ক্যান্ডিগুলো যেটা যেটা বলছিলাম, এখানকার ক্যান্ডিগুলো দেখুন, আমরা খাচ্ছি, নিজেদের টেস্ট করে বলছি, অসাধারণ। অবশ্যই আসবেন, আর অবশ্যই এখানে এসে খেয়ে আমাদের জানাবেন কমেন্টে কেমন লাগলো। একটা মন্দির ছাড়াও আমাদের এই মেলাটা আপনারা আসবে, ঘুরবে, দেখবে। এটা যেটা বলা সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড আর ভীষণ সুন্দর। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা দেখছেন এখানে হাতে ক্রুশে বোনা হচ্ছে
ঠাকুরের জামা হচ্ছে কি এগুলো? আচ্ছা খুবই সুন্দর। তো যেটা বলছিলেন এখানে সব পাবেন, ঠাকুরের জামা কাপড়, নিজেদের জামা কাপড়, জুতো, সব সব সোয়েটার পাবেন, না এমন কিছু নেই। আচ্ছা স্টার্টিং রেঞ্জটা যদি একটু বলে দিতেন ম্যাডাম। 10 থেকে শুরু। এগুলো ছোট ছোট গোপালের জামা, রঙে ডুবাতে হয়, রঙের পরে আবার ওয়াশ, তারপর আবার রং, এরকম করে। আচ্ছা এগুলো সব আপনার হাতেই তৈরি? খাবারের মধ্যে চকলেট আছে, মাফিন আছে, ব্ল্যাক ফরেস্ট কেক, কাপকেক, যেটা আর সব এগুলো আপনার হাতে তৈরি? একদম একদম, নিজের হাতে করা। আচ্ছা এগুলো স্টার্টিং রেঞ্জটা যদি একটু বলতে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে এগুলো 10 টাকা থেকে, আর হাইয়েস্ট হলো 45। স্বনির্ভর গোষ্ঠীর যে স্টলটা স্পেসিফিক্যালি সেটি আপনাদের দেখালাম। দেখছেন এখানে ক্যালেন্ডার। আচ্ছা ক্যালেন্ডার এগুলো সব আপনাদের হাতেই তৈরি? হ্যাঁ আমাদের কারখানা আছে। আচ্ছা কারখানা আছে, আর ক্যালেন্ডারের সাথে রয়েছে বিভিন্ন রেঞ্জ। মোটামুটি আমি 80 থেকে শুরু করেছি, কিন্তু আমাদের এবারে যে পেট্রোলের দাম বেড়েছে সেই অনুযায়ী আমাদের এখানে পেট্রোল খুব লাগে, কাজে লাগে এটা, এই কাজ করতে গেলে। আর এখানে স্টার্টিং রেঞ্জটা কি? এখানে 80 করেছি। আর হাইয়েস্ট কত আছে? হাইয়েস্ট 100। হাইয়েস্ট এই তৈরি হাতে? আমার মেয়ে তৈরি করে। আচ্ছা আর এখানে যেগুলো আমরা দেখছি এগুলো কাপড় দিয়ে তৈরি তো হাতে? এগুলো হাত কাপড়। আচ্ছা এটা আর ড্রয়িং এটা কার? আপনারই? আচ্ছা এগুলোর রেঞ্জ কেমন আছে? 400 টাকা। আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাতের তৈরি ছবি, হাতে আঁকা ছবি যেটা, আর এগুলো হচ্ছে হাতের তৈরি জুয়েলারি। আমরা এসেছি নলিনচন্দ্র দাস এন্ড সন্সের যে মিষ্টির যে স্টলটা বসেছে সেখানে এসেছি। এখন আমরা এসে গেছি জয়নগরের মোড়ে। এটা কি তৈরি হচ্ছে? গোকুল পিঠে। একটু যদি বলতেন। হ্যাঁ বলবো না কেন, একটু বলুন কি কি পিঠে রয়েছে এখানে? এটা গোকুল পিঠে আছে। আচ্ছা একটা পাটিসাপটা পিঠে আছে, এটা চুষি পিঠে আছে, এটা রসময় ঝাল ভেজ। আচ্ছা এটা দুধকুলি পিঠে। আচ্ছা এটা শাস পিঠে, এটা মিষ্টি রসময় আছে। আচ্ছা এগুলো সব নলেন গুড়তে করা? আর সব নলেন গুড়তে করা? আর আপনারা? এটা আমাদের মা অন্নপূর্ণা পিঠে পুলি স্টল। আচ্ছা এটা খাদির পুরানো দোকান, এটা আমি অনেক মেলায় বা অনেক অনেক জায়গায় আমাকে সরকার পাঠিয়ে সেখানে আমি যাই। এটা আমার আমার নাম নির্মল বিশ্বাস, আমি প্রতিটা মেলাই করি খাদির। আচ্ছা এখানে আমার যে পিঠে তৈরি আছে পাটিসাপটা পিঠে, আচ্ছা চষি পিঠে, রসময় ঝাল পিঠে, আচ্ছা দুধকুলি পিঠে, শাস রস শাস পিঠে, রসময় মিষ্টি, আরো বিভিন্ন ধরনের পিঠে আমি করি এখানে। কিন্তু এখানে তার ভিতরে ফেমাস পিঠে আছে আমার এই পাটিসাপটা পিঠে বেশি। আচ্ছা তারপর একটু দামটা যদি বলে দিতেন। দামটা খুবই কম দামের মধ্যেই আমরা করেছি, যেহেতু এইখানে আমার এই দেখো ঢেঁকি ঢেঁকির সঙ্গে। আচ্ছা কোথা থেকে এসেছেন আপনারা? আমি নদিয়া থেকে আসছি, আমার আমার চল্লি গ্রামে বাড়ি, আমি রানাঘাট 2 নম্বর ব্লকে, আমার বাড়িটা হচ্ছে কুশবাড়িয়া। আচ্ছা পোস্ট বড়বড়িয়া থানা থানা। দারুণ লাগলো। আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত, আচ্ছা দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে। এবছর এই মেলা প্রাঙ্গণে বিগত বছরের মতন ওরকমভাবে না হলেও আমরা কোভিড প্রোটোকলের জন্য প্রতিটা স্টলকে সেপারেট করে একটা ডিস্টেন্স রেখেছি, যাতে মেলাটা সুন্দরভাবে প্রোটেকটিভ ওয়েতে মেলাটা শেষ হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস এখানে করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটা হাট করেছি, যেটা মধ্যমগ্রাম পৌরসভার এক্সক্লুসিভলি পৌরসভার NULM প্রজেক্টের আন্ডারে যারা এই সমস্ত হস্ত কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা এখানে এসেছেন। এছাড়া আমরা এখানে এবছর কোনো কালচারাল প্রোগ্রাম করছি না, মূলত এই কোভিড সিচুয়েশনের জন্য। আচ্ছা আমি ওভারঅল মেলাটা ঘুরে যা বুঝলাম এখানে সব জিনিস পাওয়া যাবে, খাবার থেকে শুরু করে চাল বলুন বা যাবতীয় যা যা একটা মানুষের দরকার লাগে সব। আর আরেকটা জিনিস যেটা আপনাদের ভালো লাগলো, এখানে প্রত্যেকটা মধ্যবিত্তদের একদম হাতের নাগালে, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। প্রথম কথা হচ্ছে যে খাদি স্টল এখানে 42টা স্টল এসেছে, আর টোটাল 135টার মধ্যে 93টা স্টল হচ্ছে আমাদের হস্ত কারুশিল্পের।
গোয়া। আপনারা জেনে আনন্দিত হবেন এই মেলাটা অন্য পাঁচটা মেলার মতন নয়, রাসের মেলার মতন নয় বা পরিবেশ মেলা বা অন্যান্য মেলাতে আসলো এবং স্টলে বসে গেল। যারা যারা এখানে স্টল হোল্ডার্স আছেন এরা প্রত্যেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুকূল্য নিয়ে ব্যাংকের ঋণ নিয়ে কিন্তু এরা এই ব্যবসাটা করছে। শুধু পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে পর্যন্ত এখানে লোকেরা এসেছে, প্রতিটা জেলার প্রতিনিধি এখানে আছে এবং এরা নিজেরাই হাতে সেই জিনিস তৈরি করে। এরা যদি সেই কাজটা না জানে তাহলে কিন্তু তারা সরকারি ঋণ পায় না। এখানে আপনি যে ছোটো ছোটো ক্রুশের কাজ করা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন একটু আগে আমাদের বাঁদিকে যে মেলাটা আছে অতসী চৌধুরী, ও অবসর সময়ে ওইখানে বসে বসে হাতের কাজ করছে এবং সেই জিনিসটাই কিন্তু বিক্রি করছে। এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তনুশ্রী ক্যানভাস এখানে আছে, এখানে মেদিনীপুরের পটচিত্র আছে। এখানে খাবারের কথা আপনি বলছিলেন যে খাবারের যে রসনাথ কৃতির যে স্টলগুলো আছে, যে কেউ এসে অ্যাপ্লাই করছে আর স্টলে বসে যাচ্ছে তা নয়। নবীনচন্দ্র সেন বিখ্যাত মিষ্টি, তিনি এখানে আছেন। মাতারা সুইটস স্ন্যাক্স, এদের ফুড লাইসেন্স আছে। এছাড়া এখানে রয়েছে জয়নগরের মোয়া। শুধু দক্ষিণ দিনাজপুর থেকে জয়নগরের যে মোয়াটা, যেটা শীতকালে শীতের আমেজ পড়ার সাথে সাথে নলেনগুড়ে থেকে যে জয়নগরের মোয়াটা, কনকচুর ধান থেকে যে খইটা হয়, এই জিনিসটা এটা হচ্ছে গভর্নমেন্টের জিআই রেজিস্ট্রেশন প্রাপ্ত, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান নিয়ে। সরকারের ওই ইন্ডিকেশান সবাই পায় না, তাদের প্রমাণ করতে হয়েছে তাদের তৈরি দ্রব্যটা কতটা গুণগত মান দিক দিয়ে অনেক উচ্চ পর্যায়ে আছে। সেই মোয়াটা এখানে এসেছে, রাস্তার মোড়ে মোড়ে জয়নগরের মোয়া পাওয়া যায়। আর এখানে জয়নগরের মোয়া আপনারা যদি কিনে খান তাহলে বুঝতে পারবেন কতটা ভালো ব্যবস্থা আছে। এখানে সুন্দরবনের মধু আছে যেটা অর্গানিক হানি। আপনারা জানেন যে কোভিড প্যান্ডামিক সিচুয়েশানে এই হানিটা একটা বিশাল কাজ করেছিল শরীরকে প্রোটেকশান দেওয়ার জন্য। আপনারা নিজেরাও বাড়িতে একটা কাড়া তৈরি করতে বলেছিল যে যার মধ্যে অন্যান্য তেজপাতা টেজপাতা দিয়ে সব কিছু করা হয়, মধুটা খুব দরকার এবং অরিজিনাল সেই মধু এখানে আছে। আচ্ছা, ওভারঅল মেলাটা ভীষণ সুন্দর আর প্রত্যেকটা জিনিস দেখলাম হ্যান্ডমেড, যেটা সব থেকে বেশি আকর্ষণীয়। তো দারুণ লাগলো আপনাদের এই উদ্যোগটা। আপনার নামটা যদি একটু বলে দিতেন স্যার। আমি পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উত্তর চব্বিশ পরগনা জেলা কার্যালয়ের জেলা আধিকারিক এবং আমার সঙ্গে আরও একটা জেলা যুক্ত হয়ে আছেন, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের এই দুটো বড় জেলা, ৫১টা ব্লক আমাদের মাধ্যম থেকেই আর কি পরিচালিত হয়। আমি শ্রী তপনজ্যোতি দাস। বিগত ৬ বছর ধরে পুরো মেলাটা আমি এবং আমার যে সমস্ত কর্মীবৃন্দরা আছে অক্লান্ত পরিশ্রম করে কেবলমাত্র তিন দিনে এই মেলাটা করেছি। আপনারা বিভিন্ন মেলায় গিয়ে থাকেন, আপনাদেরও উপলব্ধি এসছে, আমার খুব ভালো লাগলো। ভীষণই সুন্দর মেলাটা, আমরা ক্লান্তি করিনি। এটা যেখান থেকে খুশি ঘুরে ফিরে এই মেলাটাতে কিন্তু মাল নিতে পারে, কারোর সাথে কারোর কলিশন হবে না, কোনো ধাক্কা খাওয়ার প্রশ্ন নেই। এবং আমরা এখানে পেরিস্কোপের মতন একটা টাওয়ারে বসে আছি, এখানে কালচারাল প্রোগ্রাম যেহেতু হচ্ছে না, এখান থেকে বসে সারা মেলাটাকে আমরা ওয়াচ করতে পাচ্ছি। আমাদের একটা কার্যালয় আছে, কার্যালয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ছোটো কার্যালয়, ভিতরে আপনারা যদি যান দেখবেন এখানে কিন্তু এই দর্শনীয় জায়গার ছবিও দেওয়া আছে। প্রতিটা স্টলে যে নামগুলো লেখা হয়েছে তার পিছনেও আমাদের চিন্তাভাবনা আছে। এইভাবে মেলাটা সাজিয়েছি, তার জন্য মানুষের গ্রহণযোগ্যতা বেড়েছে। মধ্যমগ্রামবাসী, বারাসাতবাসীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় আসবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। আর আমরা মেলার প্রচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুটো অটো প্রচার রেখেছি, একটা ট্যাবলো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ফ্লেক্স আমরা দিয়েছি এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ করে প্রেসের সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। আশা করব আপনিও আপনার মাধ্যম থেকে এটা প্রচারের আলোয় দেবেন, যাতে যারা দীর্ঘ এক বছর কোভিড সিচুয়েশানে খুবই দুস্থতার মধ্যে কাটাচ্ছে তাদের কাছে যাতে বায়ার্সরা আসতে পারে এবং বায়ার্স অ্যান্ড সেলার্সের যে সেতু বন্ধনটা যদি এখান থেকে হয়, দিনের শেষে সবাই হাসি মুখে বাড়ি দিতে যাবে এবং আমাদের সরকারি কর্মচারীরা, আমরাও কিন্তু এই মেলাটা করে একটা সার্থক হতে পারবো।
অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হচ্ছে পুরো মেলাটা আপনারা শুনলেন, এই মেলা সম্পর্কে। মেলাটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা কাজ করা রয়েছে, যাতে এখানে কোভিড প্রোটোকল মানা হয় এবং প্রত্যেকটা স্টল যেগুলো আমরা দেখালাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব বজায় রেখে মানে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টল। তো ওভারঅল দারুণ সুন্দর, আশা করি আপনাদেরও এখানে এসে খুব ভালো লাগবে।